ঢুকে যাও সমুদ্রের ভিতরে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রূপকথা স্মল ব্লগস বেলজিয়াম, নাইলা কি দুনিয়া। আজ আপনাদের সবাইকে নিয়ে চলে এলাম ইউরোপের সবচেয়ে বড় অ্যাকোয়ারিয়াম, নাজদিকের অ্যাকোয়ারিয়াম, সেটা হচ্ছে ফ্রান্সে। সো যেদিন আমরা অ্যাকোয়ারিয়ামে পৌঁছাই সেদিন সকালে প্রচণ্ড বৃষ্টি ছিল, কিন্তু আমরা যখন বের হয়ে আসি অ্যাকোয়ারিয়াম দেখা শেষ করে তখন খুব সুন্দর রৌদ্রোজ্জ্বল একটা দিন ছিল বাকি বিকেলটা। তো আমার গলার অবস্থা খুবই খারাপ, তাই আমি আজকে ভয়েস দেবো না, আপনারা শুধু দেখুন। রং বেরঙের মাছ, বিভিন্ন সাইজের, বেশ বড়, ছোট থেকে শুরু করে সব ধরনের মাছের সমাহার এই অ্যাকোয়ারিয়ামে। চমৎকার একটা অ্যাকোয়ারিয়াম দেখার সৌভাগ্য হলো, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সেই সৌভাগ্য দিয়েছেন, আর আমি তাই আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য চলে এলাম। আপনারা যারা আছেন তারা আপনাদের বাচ্চাদেরকে নিয়ে কিন্তু ভিডিওটি দেখতে পারেন। তো চলুন তাহলে দেখা যাক, ঢুকে যাও সমুদ্রের ভিতরে। ছুটিকে ধরে নামাতে হবে কিন্তু, হ্যাঁ শুভক ছুটিকে ধরো। এখানে একটু বলে নেই, এটা হচ্ছে শার্কের গামটা। আমি তো প্রথম দেখে ভয় পেয়ে গিয়েছিলাম, আমার মেয়ে তো একেবারে ফটো সেশনের জন্য গিয়ে পোজ টোজ দিয়ে দাঁড়িয়ে আছে। আসলে কিছু কিছু জিনিস দেখে ভয়ঙ্কর লাগছিল, তবে সবচেয়ে মজা লাগছিল যে ডুবুরিরা যে এই অ্যাকোয়ারিয়ামের মধ্যে কাজ করছিল, নাইস একটা দৃশ্য দেখলাম। এই যে রূপচাঁদা মাছ, ছুটি শান।
দেখেন দাঁড়ান, বসলে বসো, তুমি যাও ওখানে যাও আরো সামনে, মাছগুলো সাইজে কিন্তু বিশাল বড় বড়, ভিডিওতে হয়তো ছোট দেখাচ্ছে বাট এক একটা আমার ছেলে সেও বড় হবে সাইজ, এত বিশাল। ঘুরতে ঘুরতে একটা প্লেনে ঢুকে গেলাম, ডুবুরিরা এই ধরনের ড্রেস ইউজ করে, তার একটা মডেল এখানে রাখা আছে। জুবুরিদের ড্রেস মা, ফ্রান্স ট্যুরের পুরো জার্নিটা আসলে আমাদের বাচ্চারা অ্যাকোয়ারিয়ামে এসে কিন্তু এনজয় করেছে, আর বাকিটুকু ওদের এতটা এনজয় করার কিছু ছিল না, এত হাঁটা ঘুরে বেড়ানো ওদের কাছে ইন্টারেস্টিং লাগেনি। বাট এই অ্যাকোয়ারিয়ামে এসে ওরা বলছে মা আই লাভ ইউ, থ্যাংক ইউ আমাকে এখানে আনার জন্য। এটা দেখে আমি যা ভয় পাচ্ছিলাম, আমি চোখ বন্ধ করে করে একটু একটু করে ভিডিও করছিলাম। কিছু কিছু ভয়ঙ্কর আসলেও, মানে কি বলবো, জলজ প্রাণীরা দেখতে হচ্ছে কত ভয়ঙ্কর। হ্যাঁ মা আমার একটু ভয় লাগছে, আর বলো না, গেছে এটা মা, গেছে, আমি আর ভয়েস দিব না এখানে, গেছে মা, যায়নি এখনো, এখন আছে, ওকে। সুবহান আল্লাহ, আল্লাহ তৈরি এই মাছ কত সুন্দর সুনিপুণ ভাবে তৈরি করেছেন, অসম্ভব সুন্দর মাছটাকে যেভাবে কালার দিয়েছেন আল্লাহ, এবং তার সমস্ত শরীর এত সুন্দর কারুকার্য, মনে হচ্ছিল যেন একটা মানুষ বসে বসে সেটাকে পেইন্ট করে এরকম কালার শুরু করেছে। সুবহান আল্লাহ, এখানটা সমুদ্র উপকূলবর্তী এলাকায় জনজীবনের একটা প্রামাণ্য চিত্র দেওয়া হয়েছে। অনেকক্ষণ ধরে দেখলাম আর ভাবলাম যে তারা জীবন যুদ্ধে কত কষ্ট করে বেঁচে আছে।
কি যে জীবন্ত লাগছিল, আমার মনে হচ্ছিল আমি ওখানেই আছি। এত চমৎকার এই প্রামাণ্য চিত্রটি অসম্ভব জীবন্ত করে তুলে ধরেছে। আমি শুরুতেই বলেছি যে ইউরোপের সবচেয়ে বড় অ্যাকুরিয়াম এই অ্যাকুরিয়ামটি, ফ্রান্সের নসিকা অ্যাকুরিয়াম। অনেক অ্যাকুরিয়াম দেখার সৌভাগ্য হয়েছে, বেলজিয়ামও বেশ বড় অ্যাকুরিয়াম দেখেছি, কিন্তু এই অ্যাকুরিয়ামটা দেখে আমার মনে হলো যে আসলে এটা ডিফারেন্ট একটা কিছু। বৈচিত্র্যময় মাছের যে সমাহার, অসাধারণ অসাধারণ, অপূর্ব সুন্দর, সুবহানাল্লাহ, আল্লাহর সৃষ্টি এত সুনিপুণভাবে তিনি করেছেন। প্রতিটা মাছের কালার এক একটা দেখে মনে হচ্ছিল যেন একদম মানে মানুষ বসে বসে এগুলোকে পেইন্ট করেছে। আমার বাচ্চারা তো ভীষণ এক্সাইটেড আর আমি নিজেও ভীষণ এক্সাইটেড ছিলাম। বেশ মজা লেগেছে একটা জিনিস দেখে যে মাছগুলোকে মনে হচ্ছিল যেন তারা গাইড করছিল, এত সুন্দর চাকে চাকে চলছিল। এই যে চলে এলাম, পৃথিবী ঘুরছে, অসম্ভব সুন্দর এই দৃশ্যটা, আমার চমৎকার লেগেছে। দেখতে দেখতে ভিডিওর শেষ পর্যায়ে চলে এলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। আমার পক্ষে সম্ভব হয়নি পুরো অ্যাকুরিয়ামটি তুলে ধরা, কারণ ইউরোপের মধ্যে সবচেয়ে বড় অ্যাকুরিয়াম, বুঝতেই পারছেন। সারাদিন আমার মনে হয় 2-3 ঘন্টা করলেও হয়তো এই ভিডিওটা করে আমি শেষ করতে পারবো না। তারপর আমি চেষ্টা করেছি সুন্দর সুন্দর অংশটুকু আপনাদের সামনে তুলে ধরার। আজ তাহলে এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।